আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরও একটি ট্রাস্টেড অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটিতে আপনি ছোট ছোট কিছু ইনকাম জেনারেট করতে পারবেন এবং 100% সেই পেমেন্টগুলো বিকাশে বা রকেটে আপনি নিয়ে আসতে পারবেন অনায়াসে। এখানে কাজগুলো হচ্ছে শুধুমাত্র আপনার যে পোস্ট ভিউ করা, এবং পাশাপাশি রয়েছে গুগলে চার্জ দিয়ে যে কোনো একটা টপিক্সের পরে সেটি আপনি করবেন এবং করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। ডেলি আপনি 10টি করে কাজ করতে পারবেন এবং পাশাপাশি রেফার করে কিন্তু আর্নিং জেনারেট করার অপরচুনিটি রয়েছে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি যেটি দেখতে পাচ্ছেন এখানে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি নিশ্চিত যে আপনি এতদিন হয়তো অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করলেও ইনকাম না পেলেও আপনি এই অ্যাপসটি ইউজ করে বা ওয়েবসাইটটি ইউজ করে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন মাস শেষে। সুতরাং ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমার আরেকটি নতুন চ্যানেল, সেটি হচ্ছে মেক মানি অনলাইন, যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে এবং ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এখানে পাবলিশ করা হচ্ছে। আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ মেক মানি অনলাইন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সো আমি চলে যাচ্ছি মূল ইন্টারফেসে। এখানে আসার পরে আপনি আমার একটি যে ভিডিওটি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটি যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই যে আইকনটি, এই আইকনে ক্লিক করলে আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে। আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের লিঙ্কটি পেয়ে যাবেন। তার মানে আজকে যে ওয়েবসাইটটিতে কাজ করবে সেই ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে আপনি কম্পিউটারে এবং মোবাইলে দুটো অপশনে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। তার মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসটি হচ্ছে এটি, এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেজিস্টার নাও। তার আগে আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে এখানে আপনি পোস্ট ভিউ করে এবং গুগলে চার্জ করে আর্নিংগুলো জেনারেট করতে পারবেন এবং প্রতি 3 ঘন্টা পর পর কিন্তু কাজগুলো পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি রেফার কোড পাবেন, সেই রেফার কোডটি আপনি ইউজ করতে পারবেন। 50 টাকা হলে বিকাশে নিতে পারবেন এবং 10 টাকা হলে আপনি আপনার মোবাইল রিচার্জ অথবা রকেটের মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারবেন। এবং এখানে রেফার ইনকাম রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, সাথেই থাকবেন। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে রেজিস্টার নাও ক্লিক করবেন। এখানে দেওয়া রয়েছে অলরেডি প্রতিদিন 10 টাকা মোবাইল রিচার্জ নিন এবং এই সাইটে বিজনেসের কাজ করে। সো রেজিস্টার নাও ক্লিক করবেন। রেজিস্টার নামে ক্লিক করার পরে আপনি এখানে ফুল নেম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে রেফার কোডটি দিবেন। রেফার কোডটি অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটি এখানে আসার পরে দিবেন। দেওয়ার পরে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে আপনাকে লগ ইন করতে বলছে। সো লগ ইন আপনি করবেন, লগ ইন করার পরে আপনি নেক্সট পেজে চলে যাবেন। অলরাইট, দেখতে পেলেন আপনি লগ ইন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ইনস্ট্রাকশন কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে। 5/6/2020 তারিখ থেকে সেপটিপস 24 এর নতুন কাজ শুরু হয়েছে। আগে যারা কাজ করেছিলেন তারা সবাই পেমেন্ট পেয়েছেন, নতুন করে যারা কাজ করবেন তারাও পেমেন্ট পাবেন। কাজ করার আগে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে থাকতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হলে পেমেন্ট পাবেন না। সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে এবং সমস্ত সঠিক বিষয় জানতে আমাদের টেলিগ্রামে জয়েন করুন। সো টেলিগ্রামে জয়েন করতে বলেছে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে তারা যে পেমেন্ট দেয় সেই পেমেন্টগুলো এখানে নাম সহকারে এবং বাংলাদেশি টাকায় যে কারা কারা উইথড্র করেছে এবং তারিখ সহ সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি নিশ্চিত থাকুন যে এই
ওয়েবসাইটটিতে আপনি ইনকাম জেনারেট করে সেটি পকেটে নিয়ে আসতে পারবেন। সো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি মোবাইলে হলেও কম্পিউটার হলে সেম ইন্টারফেস উপস্থিত হবে। এবার দেখাবো কীভাবে আপনি এখানে কাজ করবেন। সো প্রথমে দেখাচ্ছি যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনি মোবাইলেও কিন্তু সেম এ ধরনের আইকন খুঁজে পাবেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, এরপরে আওয়ারলি টাস্ক, সার্চ টাস্ক, রেফারেল প্ল্যান। এই ইন্টারফেসে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেখানে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এখানে আওয়ারলি টাস্কে ক্লিক করবেন। তার মানে এখানে দুটো অপশন রয়েছে কাজ করার, এবং রেফারেল প্ল্যান রয়েছে। রেফারেল প্ল্যান আমি একটু পরে দেখাচ্ছি। রেফারেল বোনাসটি অবশ্যই আপনি এখান থেকে কাজ করার পরে পাবেন। এবার আওয়ারলি টাস্ক যেটি দেখতে পাচ্ছেন, আওয়ারলি টাস্কে আমি ক্লিক করব। আওয়ারলি টাস্কে ক্লিক করার পরে এখানে সব ইনস্ট্রাকশন কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে। আমি শুরুতেই বলেছি যে যারা ট্রাস্ট করতে চান না এই ধরনের অ্যাপস বা ওয়েবসাইটগুলো, তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি মোটামুটি কিছু ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনি অবশ্যই এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন। বড় ধরনের ইনকাম না হলেও কিন্তু প্রত্যেকটি কাজের জন্য আপনার 10 পয়সা কিন্তু কম নয়, এবং আপনি ডেলি কিন্তু তিন ঘন্টা পরপর কিন্তু আপনি এখান থেকে 10টি করে কাজ পাবেন, এবং এখানে কাজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে বলাই রয়েছে প্রতি ঘন্টায় 10টি পোস্ট ভিউ এবং একটি বোনাস টাস্ক পাবেন। প্রত্যেকটি পোস্ট ভিউ করার জন্য পাবেন 10 পয়সা, প্রত্যেক বোনাস নেওয়ার জন্য পাবেন 1 টাকা। বুঝতে পেরেছি আশা করি। যদি বুঝতে না পারেন তাহলে বারবার পোস্টটি পড়বেন। এখানে বেঙ্গলিতে দেওয়া রয়েছে, আশা করি খুব সহজে আপনি এটি বুঝতে পারবেন। এবং এখানে আপনাকে বলেছে যে মিনিমাম একটি ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে, এবং প্রবেশ করার পরে অবশ্যই আপনাকে এই যে 2 মিনিট অপেক্ষা করার পর ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে বোনাস ফর্ম পূরণ করে সাবমিট করলে পেয়ে যাবেন 1 টাকা। সো এখানে সব ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া রয়েছে। মিনিমাম পোস্টটি 1 মিনিট কিন্তু ভিউ করতে হবে, পোস্টটি একটি কমেন্ট করতে হবে, পোস্টটি শেয়ার করতে হবে, এবং সমস্ত স্টেপ সম্পন্ন করার পর দেখবেন পোস্টের নিচে 10 পয়সা বাটনে চলে আসবেন, এবং সেখানে ক্লিক দিলে আপনার একটি পোস্ট ভিউ সম্পূর্ণ হবে। সো এবার আমি যে কাজটি করব, এখানে টোটাল কাজ রয়েছে 10টি, এবং কাজগুলো সম্পূর্ণ সবগুলো ক্লিয়ার করতে হবে, তার মানে করে ফেলতে হবে। এবং রেট হচ্ছে 0.5 BDT প্রত্যেকটা টাস্ক ভিউ করার জন্য। সো আমি এটি আরেকটি ট্যাব ওপেন করছি, আপনি চাইলে সরাসরি মোবাইলে আপনি এটিতে ক্লিক করে আপনি নেক্সট পেজে চলে যাবেন। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটি নতুন ট্যাব ওপেন করছি। এই পেজে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি পোস্ট অবশ্যই এখান থেকে আপনি ওপেন করতে পারেন। সো আমি এটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি টাইম কাউন্ট হচ্ছে, এবং আপনি 6-5 সেকেন্ড এভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কাউন্ট হচ্ছে। মোবাইলে কিন্তু সেম কাজগুলো আপনি এভাবে করতে পারবেন, 10 পয়সা নিন, অর্থাৎ এই পোস্টটি দেখার বিনিময়ে আমাকে কিন্তু 10 পয়সা অলরেডি দিয়ে দিয়েছে। সো আমি এটি ফেসবুকে শেয়ার করতে পারবো। সো আমি ফেসবুকে শেয়ার করে দিচ্ছি সেটি। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখানে কমেন্ট করতে পারবেন ইচ্ছা করলে। সো এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, সো আপনিও কিন্তু এখানে কমেন্ট করার অপশন পাবেন। এখানে কমেন্ট করেও কিন্তু আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সো আমি কমেন্ট করছি, এখানে নেমটা দিচ্ছি, দেখতেই পেলেন আমি কমেন্ট করেছি। কমেন্ট করার পরে আমার কাজ শেষ। এবার যদি আমি ব্যালেন্স চেক করে দেখি, এটি আমার প্রিভিয়াস ছিল। এবার যদি আমি একটু রিফ্রেশ দেই, নেট একটু ডিস্টার্ব করছে, আমি বাকি কাজগুলো একইভাবে কমপ্লিট করব। ফেসবুকে এটি শেয়ার করে দিচ্ছি। সো এবার আমার আবার চলে যেতে হবে পূর্বের ড্যাশবোর্ডের মধ্যে। আমি আবার ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমি সেম কাজটি আবার করব, অর্থাৎ আমাকে টোটাল 10টি কিন্তু ভিউ করতে হবে। সো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি আওয়ারলি টাস্কে ক্লিক করব। দেখতেই পেলেন অলরেডি কিন্তু আমি 10টার মধ্যে 8টি কাজ কমপ্লিট করে ফেলেছি, সরি 2টো কাজ কমপ্লিট করে ফেলেছি, এবং এখানে আমার 8টি কাজ রয়েছে, এবং এখানে আমি এই পেমেন্টটা পেয়েছি। সো এখন আমি এভাবে বাকি কাজগুলো কমপ্লিট করব। আবার স্টার্ট নিউ টাস্কে ক্লিক করছি। স্টার্ট নিউ টাস্কে ক্লিক করার পরে আমি আরেকটি টেক্সট ওপেন করছি। টেক্সট ওপেন করার পরে সোজাসুজি স্ক্রলিং করে চলে আসবেন নিচে। নিচে আসার পরে আপনি অবশ্যই এখান থেকে যে কোনো একটি কাজ অবশ্যই টেক্সট ওপেন করবেন। টেক্সট ওপেন করবেন, ওপেন করার পরে সরাসরি নিচে চলে আসবেন। আপনি স্ক্রলিং করে চলে আসবেন, এখানে যে টাইম কাউন্ট হচ্ছে সেই টাইমটা কাউন্ট শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আপনি অবশ্যই সেই নির্ধারিত পেমেন্টটি অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। আশা করি নেট স্লো থাকলে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই। আপনাকে একটু
অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা করার পরে আপনি এখান থেকে অবশ্যই নির্ধারিত যে পেমেন্টটি তাদের দেওয়া রয়েছে সেটি পাবেন। সো 10 পয়সা নিন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরপরে যে অপশনটি আসবে সেটি হচ্ছে এটি। এরপরে আমি গো ব্যাকে ক্লিক করবেন। গো ব্যাকে ক্লিক করার পরে আপনি মূল পেজে চলে যাবেন, তার মানে ইন্টারপেজে চলে যাবেন। এবার একটু রিফ্রেশ দিবেন। কম্পিউটারে এবং মোবাইলে সেম কাজগুলো আপনি করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার 8টি ছিল, এখন 7টি হয়ে গিয়েছে, তার মানে আমি 10টির মধ্যে 3টি কমপ্লিট করে ফেলেছি। এভাবে আপনি আওয়ারলি কাজগুলো করতে পারবেন। এবার আসি আমি নেক্সট আবার যে কাজটি সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে যে সার্চ টাস্ক সেটিতে আপনি ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে নতুন ট্যাব ওপেন হবে। সার্চ টাস্কে ক্লিক করার পর কিছু রুলস দেখতে পাচ্ছেন। প্রতি ঘন্টায় 5টি পোস্ট সার্চ পাবেন, তার মানে প্রতি ঘন্টায় 5টি করে কাজ পাবেন। প্রত্যেকটি পোস্ট সার্চ ও ভিউ করার জন্য আপনি 10 পয়সা করে পাবেন। এবং আপনি পোস্ট বিয়ে করে আয় করার জন্য অবশ্যই আপনাকে সেপটিন্স 24 একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, এবং না করলে পোস্ট সার্চও বিয়ে করলে আপনি কোনো টাকা আয় করতে পারবেন না। অ্যাকাউন্ট খোলার পর স্টেপ বাই স্টেপ পোস্ট সার্চও বিয়ে করে পয়সা আয় করতে পারবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর যে কোনো নিচের কিওয়ার্ডের যে কোনো একটি কিওয়ার্ড গুগলে সার্চ করতে হবে এবং পোস্ট ওপেন করতে হবে। মিনিমাম পোস্টটি 1 মিনিট ভিউ করতে হবে, পোস্টটিতে একটি কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। দ্যাটস ইট, এতটুকুই। এবং এখানে এবং সমস্ত স্টেপ সম্পন্ন করার পর দেখবেন পোস্টের নিচে 10 পয়সা নিন বাটনে চলে আসবে, এবং সেখানে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত 10 পয়সা এখান থেকে পেয়ে যাবেন, যা আপনার মেইন ব্যালেন্সে যোগ হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ কিওয়ার্ড, এই সার্চ কিওয়ার্ডগুলো থেকে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। সো আমি এটি কপি করছি। কপি করার পরে সরাসরি আমি গুগলে চলে যাব, চার্জ দিচ্ছি গুগলে। এই যে টাইম কাউন্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন। টাইম কাউন্ট হওয়ার পরে আপনি অবশ্যই নির্ধারিত পয়েন্টগুলো এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। আশা করি আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তবে আপনি এখান থেকে ধৈর্য ধরে কাজ করলে আমি নিশ্চিত যে পেমেন্ট বড় না হলে ছোট ছোট পেমেন্টগুলো আপনি কোনোরকম অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই করে ফেলতে পারবেন। এই যে 10 পয়সা নিন, এটিতে ক্লিক করবেন। এই যে গো ব্যাকে ক্লিক করবেন। গোব্যাকে ক্লিক করার পর আমি একটু চেক করে দেখি, আমার রিফ্রেশ দেওয়ার পরে এখানে 5টি কাজের ছিল, রিমেনিং ছিল, এখানে 4টি হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি পোস্ট কপি করার পরে সেটি গুগলে সার্চ দেওয়ার পরে আপনি সরাসরি এইভাবে কাজ করতে পারেন, যেভাবে আমি প্রথমে দেখিয়েছি। এবারও দেখাচ্ছি যে এখানে টাইম কাউন্ট হচ্ছে, অথবা আরেকটি প্রসেস দেখিয়ে দেয়, সেটি হচ্ছে সরাসরি আপনি এখানে স্টার্ট সার্চ টাস্কে ক্লিক করলেও আপনি সেই কাজগুলো একইভাবে করতে পারবেন। সো আমি গুগলে দেখিয়ে দিচ্ছি যে এখানে টাইম কাউন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি যদি বুঝতে না পারেন বারবার দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। নিজে উপকৃত হন, আপনার বন্ধুবান্ধবকে উপকৃত হওয়ার এবং আয় করার সুযোগ দিন। সো আমি 10 পয়সা নিন, এটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি আবার মূল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই যে এখানে রিফ্রেশে ক্লিক করার পরে আমার এখন 2টো কাজ কমপ্লিট হয়েছে। আশা করি এভাবে বুঝতে পার কাজগুলো করতে পারবেন। সো 2টো অপশানে আমি কাজগুলো দেখিয়ে দিয়েছি এবং এখানে পেমেন্ট কিন্তু অ্যাড হচ্ছে। সো এখানে যদি আমি পেমেন্ট ম্যাথ 3-ডট মেনুতে ক্লিক করি, প্রথমে আমি দেখালাম আওয়ারলি টাস্ক, সার্চ টাস্ক এবং রেফারেল প্ল্যানে আমি ক্লিক করছি। রেফারেল প্ল্যানে ক্লিক করার পরে এখানে রেফারেল ব্যবহার আরেকটু বলি, যদি আপনি বিভিন্ন বড় বড় গ্রুপ যেগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে অবশ্যই আপনি জয়েন থাকবেন। জয়েন থাকলে হবে কি, আপনি তাদের সাথে কানেক্টেড করে অনেকগুলো রেফারেল পেয়ে যাবেন। এখানে রেফার করার আয় করার নিয়ম, সেফটি অ্যাপস 24 থেকে আয় করার আরেকটি সহজ পদ্ধতি, রেফার করে আয় করা, প্রতি রেফারে পাবেন 5 টাকা। এই যে দেখতে পাচ্ছেন প্রতি রেফারে পাবেন 5 টাকা এবং সাথে সাথে থাকছে 10% কমিশন। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল অথবা অন্যান্য ফেসবুক গ্রুপের যে পেজগুলো রয়েছে সেখানে যদি আপনি লিঙ্কটি শেয়ার করেন, এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি লিঙ্কটি শেয়ার করবেন। লিঙ্কটি শেয়ার করার বিনিময়ে আপনি 5 টাকা করে পাবেন। তারা যদি এখানে জয়েন হয়, তার মানে এই সেফটি টিপস 24
24.xyz এর মধ্যে যদি অ্যাকাউন্ট করে তাহলে অবশ্যই 5 টাকা পাবেন এবং তারা তাদের ব্যালেন্সে যদি এই টাকাটা যোগ হয় তারপর আপনি পাবেন তার মানে বুঝতে পেরেছি যে তারা এখানে জয়েন হওয়ার পরে আপনি আপনার নির্ধারিত 5 টাকা এবং সাথে সাথে 10% রেফারেল বোনাস পাবেন এই হচ্ছে মোটামুটি রেফারেল এর কাজ এবার আমি দেখিয়ে দিচ্ছি এবার এখানে কিন্তু আপনি একটি রেফারেল কোড পাবেন সেটি হচ্ছে এটি এটি আমার রেফারেল কোড যেটি আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনার এই রেফারেল কোডটি ইউজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি 3 ডট মেনুতে ক্লিক করছি উইথড্র মেথডটা দেখিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে এখানে উইথড্র করাটা খুব সহজ বিকাশে এবং আপনি অবশ্যই এখানে রিসার্চ নিতে পারেন সো 100% সঠিক নিয়মে কাজ করলে 100% পেমেন্ট পাবেন আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে থাকি মাত্র 10 টাকা হলেই আপনারা ফ্লেক্সি লোডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং 50 টাকা হলেই বিকাশে পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট পাওয়ার পরে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে হবে এবং টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে সে পেমেন্ট পাবেন না তার মানে আবার বলছি আমাদের টেলিগ্রামের লিংক হচ্ছে এটি তার মানে এই পেমেন্ট পাওয়ার পরে কিন্তু তাদের এই টেলিগ্রাম লিংকের সাথে অ্যাড হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছি সো আপনার যখন 10 টাকা হয়ে যাবে তখন আপনি অবশ্যই এখানে এইখানে যেটি দেখতে পাচ্ছেন বিকাশ দেখতে পাচ্ছেন পার্সোনাল রকেট দেখতে পাচ্ছেন এবং মোবাইল রিসার্চ দেখতে পাচ্ছেন যদি আপনার 10 টাকা হয় তাহলে অবশ্যই আপনি মোবাইল রিসার্চ নিতে পারবেন এবং 50 টাকা হলে অবশ্যই বিকাশ নিতে পারেন সো আপনার যেটি এটি বিকাশ পার্সোনাল এবং অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনার বিকাশের যেটি অ্যাকাউন্ট নাম্বার তার মানে বিকাশের মোবাইল নাম্বারটি দিবেন এরপর এখানে 10 টাকা লিখবেন মিনিমাম 10 টাকা বেশি হলে সমস্যা নেই এরপর আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি এই ওয়েবসাইটটি থেকে কাজ করে ফেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছি সো এইভাবে কিন্তু কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন সো আবারও বলছি যদি আপনি সত্যিই অনলাইন আর্নিং জগতে আসতে চান বা আর্নিং করতে চান আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব আপনি এই অ্যাপসটি বা এই ওয়েবসাইটটি বিশ্বাস করে যদি কাজ শুরু করেন আমি নিশ্চিত যে মাস শেষে কিন্তু আপনি কিছু না কিছু হাত খরচের টাকা ইনকাম জেনারেট করতে পারবেন ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং প্লেলিস্টে ক্লিক করলে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন আশা করি আমার প্লেলিস্ট ক্লিক করলে একের বা একের পর এক ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আপনি উপকৃত হবেন আরও একটি অনুরোধ সেটি হচ্ছে আপনি মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে সেটিও সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।